বিচারক সংকটে দিন দিন মামলা জট বাড়ছে বরগুনা জেলার ও দায়রা জজ আদালতে প্রতিটি মামলার তারিখে দূর থেকে আসা বিচারপ্রার্থীরা পড়ছেন চরম ভোগান্তিতে হচ্ছেন আর্থিক ক্ষতির শিকারও দ্রুত সমস্যা সমাধানের দাবি তাদের বরগুনার প্রতিনিধি ফখরুল ইসলাম রনির রিপোর্ট জানাচ্ছেন সিরাজমনির শুভ বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে এক বছরেরও বেশি সময় ধরে খালি পড়ে আছে যুগ্ম জজ এক ও যুগ্ম জজ দুইয়ের চেয়ার দীর্ঘ সময় বিচারক না থাকায় এসব কোর্টে জমেছে পাঁচ হাজারেরও বেশি দেওয়ানি আর ফৌজদারি মামলা বারবার আদালতে দ্বারস্থ হয়েও সুরাহা পাচ্ছেন না বিচারপ্রার্থীরা নদীমাতৃক এলাকা হওয়ায় বিভিন্ন উপজেলা থেকে বরগুনা জেলা শহরের আদালতে আসতে বেশ বেগ পেতে হয় বিচারপ্রার্থীদের আদালতের এসব মামলার কোনো কোনটি শুরু কোন মামলা বিচারাধীন আবার কোনোটি রায়ের অপেক্ষায় কিন্তু বিচারক না থাকায় প্রতি তারিখেই আদালত থেকে খালি হাতে ফিরতে হচ্ছে বিচার প্রার্থীদের শুধু তাই নয় মামলার সময় দীর্ঘায়িত হওয়ায় আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা পনেরো বিশ বছর যাবত এখানে কোনো ফয়সলা পায়নি যে কারণে এলাকার মানুষ বিচার ব্যবস্থা থেকে বঞ্চিত হচ্ছে এদিকে বিচারক নিয়োগের দাবিতে আদালত পাড়ায় ভুক্তভোগী বিচার প্রার্থীরা মানববন্ধন করলেও কাজ হয়নি এমনকি এ বিষয়ে একাধিকবার সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেও ব্যর্থ হয়েছেন বলে জানালেন জেলা আইনজীবী সমিতির সভাপতি জন্য আমি বরগুয়া আমি মিনিস্ট্রিতে দু দুইবার তদবির করেছি এবং ওনার নিয়োগও দিয়েছিল কিন্তু অজ্ঞাত কোন কারণে এখানে জয়েন করতেছে না তারা জানি এ পরিস্থিতিতে দ্রুত আদালতে বিচারক নিয়োগের মাধ্যমে মামলা জট কাটানোর কার্যকরী পদক্ষেপ নেবে সরকার এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের সাগর বিদ্যুত লোক আসলে মনে শুভ নিউজ 9 ঢাকা